গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিনয় তামাং। বিমল গুরুংয়ের হাত থেকে একদা ছিনিয়ে নেওয়া দলের কর্তৃত্ব ফিরিয়ে দিলেন সেই বিমল গুরুংকেই। এই ঘটনায় তোলপাড় পড়ে গেছে পাহাড়ে, দলই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ এনেছেন বিনয় তামাং। এদিন দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, 2017 সালে খুব খারাপ একটা পরিস্থিতিতে দলের দায়িত্ব নিতে হয়েছিল, কিন্তু এখন সময় হয়েছে সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার এবং তা পরিস্থিতির চাপেই। आफ्टर 2017 का जो एपिसोड था उसके बाद में हमारा ये जो पार्टी है गोर्खा जनमुक्ति मोर्चा पार्टी बंटवारा हुआ था, एक बीमा गुरुंग जी का तरफ चला गया, एक मेरा नाम का ऊपर में चला गया। देन इन 2019 वे फेस्ड one Lok Sabha election and one by-election, MLA by-election in Darjeeling. And we have failed to gain that seat. Our alliance All India Trinamool Congress was with us. Then, recently concluded the assembly election. In that, we had a candidate on our three seats. One of them was Kalimpong. असेंबली सेगमेंट था, उसमें हम लोग का जीत हो गया, लेकिन कर्शिंग और डार्जिलिंग में हमारा हार हो गया। একদা শিষ্যের এমন গুরু দক্ষিণা যার পরনেই খুশি বিমল গুরুং, এতদিন পর স্বস্তিতেও বটে। मैं धन्यवाद देना चाहता हूँ विनय तामाङ को, क्योंकि ये झंडा के लिए अभी कोर्ट में जो हम लोग का लड़ाई चल रहा है, तो ये अभी आज से जो विनय तामाङ ने रेजोल्यूशन देते हुए समय जो भी बात कह लिया है, तो उसने खुद ही बोला कि अभी ये विनय फैक्शन और विमल फैक्शन। तो मैं रिक्वेस्ट करना चाहता हूँ कि अनित थापा को और अनित थापा का टीम को कि ये अभी विनय फैक्शन ना बोले, क्योंकि विनय फैक्शन बोलने से अभी नहीं होगा, क्योंकि आगे से कोर्ट से भी एक भर्ती निकला था कि विनय फैक्शन और अनित विमल फैक्शन, तो इसको लेकर चल रहा था पार्टी। तो आज से उसने डिक्लेरेशन किया है, और डिक्लेरेशन होने के बाद में जो भी झंडा हमारा झंडा है, उसने खुद बोला कि ये झंडा का मालिक ओरिजिनल मालिक आया है, मैं विमल दाजू को ये झंडा सौंपना चाहता हूँ। এবার আপাতত এই দৃশ্যপট পরিবর্তনের প্রেক্ষাপট একটু দেখে নেওয়া যাক। গোর্খাল্যান্ডের দাবিতে 2017 সালে 4 জুন থেকে পাহাড়ে হিংসাত্মক আন্দোলন শুরু করেছিল গুরুংয়ের নেতৃত্বাধীন মোর্চা। আগুন জ্বলে উঠেছিল পাহাড়ে, সেদিন থেকেই ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ আধিকারিক খুন ইত্যাদি ঘটনায় বিমল সহ দলের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হতে থাকে। জুলাই মাসের শেষ দিকে দেশদ্রোহিতার মামলা রুজু হতেই গা ঢাকা দেন বিমল সহ অন্য নেতারা। বিনয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বিনয় তামাং অনিত থাপাকে সঙ্গে নিয়েই পাহাড়কে শান্ত করে রাজ্য সরকার। সেই থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ ছিলেন বিনয় অনিত। ওদিকে বিভিন্ন মামলায় জড়িয়ে আত্মগোপনকালে বিজেপির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে গিয়েছেন বিমল রোশনরা। এমনকি 2019 সালে লোকসভা ভোটে বিমলের সমর্থন নিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। কিন্তু তাতেও কোনো লাভ না হওয়ায় পাহাড়ে পায়ের নিচে আলগা হয়ে যাওয়া মাটি ফেরত পেতে শেষ পর্যন্ত রাজ্য সরকার এবং তৃণমূলের হাত ধরেন বিমল। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর আশ্বাসে পাহাড়ে প্রত্যাবর্তন ঘটে বিমলের। তারপর থেকেই বিনয় বিমল সংঘাত চলছিলই। এবার দৃশ্যপটের পরিবর্তন, পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন স্পষ্ট করেননি বিনয়। তবে অনেকে মনে করছেন বাংলায় শাসক দল তৃণমূলের চাপেই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন বিনয়। বিজেপিকে রুখতে বিমল গুরুংরা যাতে পাহাড়ে তাদের জমি পুনরুদ্ধার করতে পারে তা সুনিশ্চিত করতে চাইছে তৃণমূল। এক্ষেত্রে বিনয় সঙ্গে থাকলে অবশ্যই অ্যাডভান্টেজ তৃণমূল। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।